আসসালামু আলাইকুম। কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ড্রাগন ফল নিয়ে, ড্রাগন ফলের চাষাবাদ এবং সার প্রয়োগ নিয়ে। আমরা অনেকেই ড্রাগন ফলের চাষ করি কিন্তু এর সার প্রয়োগ এবং পরিচর্যা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান ধারণা নেই। আজকে আমরা মূলত এই ভিডিওটিতে ড্রাগন ফলের চাষাবাদ এবং সার প্রয়োগ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে চলুন শুরু করা যাক। ড্রাগন ফলের জন্য জমি নির্বাচন ও তৈরি। ড্রাগন ফলের বাগান কিভাবে তৈরি করবেন এবং তৈরি করতে হলে জমি কিভাবে নির্বাচন করবেন এবং কিভাবে তৈরি করবেন। সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু উর্বর জমি নির্বাচন করতে হবে এবং দুই থেকে তিনটি চাষ দিয়ে ভালোভাবে মই দিতে হবে। রোপণ পদ্ধতি ও রোপণ সময়। সমতল ভূমিতে বর্গাকার এবং পাহাড়ি ভূমিতে কন্ঠুর পদ্ধতিতে ড্রাগন ফলের কাটিং রোপণ করতে হবে। ড্রাগন ফল রোপণের জন্য উপযোগী সময় হলো মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর। এ সময়ের মধ্যে ড্রাগন ফলের কাটিং রোপণ করতে হবে। ড্রাগন ফলের গর্ত তৈরি ও চারা রোপণ কিভাবে করবেন। ড্রাগন ফলের গর্ত 1.5 মিটার থেকে 1.5 মিটার ইনটু 1 মিটার আকারের গর্ত করে তা রোদে খোলা রাখতে হবে। গর্ত তৈরির 20 থেকে 25 দিন পর প্রতি গর্তে 20 থেকে 30 কেজি পচা গোবর, 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি এবং 150 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম জিঙ্ক সালফেট সার গর্তের মাটির সাথে ভালো করে মিশিয়ে গর্ত বরাদ্দ করে দিতে হবে। সার প্রয়োগ পদ্ধতি। আমরা অনেকেই ড্রাগন ফলের বাগানে সার প্রয়োগ সঠিকভাবে করতে পারি না, যার ফলে আমরা আশা অনুরূপ ড্রাগন ফল সংগ্রহ করতে পারি না। আমি এখন ড্রাগন ফলের সার প্রয়োগ বলবো। আশা করি এই অনুযায়ী যদি আপনারা সার প্রয়োগ করেন তাহলে অনেক উপকৃত হবেন এবং ভালো ফল পাবেন। 1 থেকে 3 বছর ড্রাগন ফলের গাছের জন্য গোবর সার দিতে হবে 40 থেকে 50 কেজি, ইউরিয়া সার দিতে হবে 300 গ্রাম, টিএসপি দিতে হবে 250 গ্রাম এবং এমওপি 250 গ্রাম। গাছের বয়স যদি 3 থেকে 6 বছর হয় তাহলে গোবর সার দিবেন 50 থেকে 60 কেজি, ইউরিয়া দিবেন 350 গ্রাম, টিএসপি দিবেন 300 গ্রাম, এমওপি দিবেন 300 গ্রাম। গাছের বয়স যদি 6 থেকে 9 বছর হয় তাহলে গোবর সার দিবেন 60 থেকে 70 কেজি, ইউরিয়া দিবেন 400 গ্রাম, টিএসপি দিবেন 350 গ্রাম, এমওপি দিবেন 350 গ্রাম। গাছের বয়স যদি 10 বছরের ঊর্ধ্বে হয় তাহলে গোবর সার দিবেন 70 থেকে 80 কেজি, ইউরিয়া দিবেন 500 গ্রাম, টিএসপি দিবেন 500 গ্রাম, এমওপি দিবেন 500 গ্রাম। আপনারা যদি এভাবে সার প্রয়োগ করেন তাহলে আপনাদের ড্রাগন ফলের বাগান ইনশাল্লাহ ভালো হবে এবং আশানুরূপ ফল পাবেন। আমরা অনেকেই সঠিকভাবে সার প্রয়োগ করতে পারি না বলে আমরা আমাদের ড্রাগন ফলের বাগান থেকে আশানুরূপ ফল সংগ্রহ করতে পারি না। আশা করি এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং এই ভিডিও যে পদ্ধতিগুলো বলা হলো চাষাবাদ সম্পর্কে এবং সার প্রয়োগ সম্পর্কে, এগুলো যদি আপনারা মেনে চলেন এবং আপনাদের ড্রাগন ফলের বাগানে যদি এগুলো প্রয়োগ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা আশানুরূপ ফল পাবেন। আপনাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।